আজ আমরা মাধ্যমিক 2021 এ যে সমস্ত অঙ্কগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলি নিয়ে একটা সাজেশন আকারে তোমাদেরকে আজ আমরা প্রোভাইড করব। আমরা তিনটা পার্টে সেই ক্লাসগুলিকে তোমাদের প্রোভাইড করব। একটা হচ্ছে বীজগণিতের পার্ট, আরেকটা হচ্ছে পাটিগণিতের পার্ট, আরেকটা পার্ট করব জ্যামিতি এবং পরিমিতি। ঠিক আছে, মাধ্যমিক সামনে আমাদের জুন মাসের 1 তারিখ থেকে পরীক্ষা। আমাদের কিছু ছাত্রছাত্রীর জন্য আমরা এই সাজেশন তৈরি করেছি, খুব নিখুঁতভাবে এই সাজেশনটা আমরা তৈরি করার চেষ্টা করেছি, যতটা সম্ভব তোমাদেরকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের আজকের ক্লাস মিশন মাধ্যমিক 2021, এই মিশন মাধ্যমিক 2021 এ যে সমস্ত প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি নিয়ে আজ আমরা আলোকপাত করব। আমরা আজ শুধুমাত্র বীজগণিতের পাঠটাকে নিয়ে আলোচনা করব। এই বীজগণিতের পাঠটা যে 4টা অধ্যায় আছে আমাদের, যেমন প্রথম অধ্যায় আছে আমাদের হচ্ছে, প্রথম অধ্যায়টা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা তার 5টা পার্ট আছে। কষে দেখি 1.1, কষে দেখি 1.2, কষে দেখি 1.3, কষে দেখি 1.4 এবং কষে দেখি 1.5। এর পরবর্তীতেই আছে আমাদের অনুপাত ও সমানুপাত, এটা 5 নম্বর অধ্যায়ে 5.1, 5.2, 5.3। ঠিক আছে, এবং তারপরে আছে দ্বিঘাতকরণী, দ্বিঘাতকরণী 9.1, 9.2, 9.3 এবং সর্বশেষ বীজগণিতের চ্যাপ্টার হচ্ছে ভেদ। এবার আমরা প্রথমে জেনে নিই বীজগণিতে কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন থাকে। আমরা বড় কোশ্চেনগুলিকে নিয়ে আজকে আলোকপাত করব, নেক্সট দিন আমরা বীজগণিতের ছোট কোশ্চেনগুলিকে থেকে থাকবে সেগুলি নিয়ে আমরা আলোকপাত করব। আজ আমরা বড় কোশ্চেন, মানে বীজগণিতে আমরা সবাই জানি যে 3 নম্বর হায়েস্ট মার্কস থাকবে, যেমন পাটিগণিতে 5 মার্কস থাকবে এবং পরিমিতিতে 4 মার্কস থাকবে। ঠিক আছে, আজ আমরা দেখব কিভাবে বীজগণিতে সেই বড় কোশ্চেন গুলি থাকে, সেই কোশ্চেন গুলি কি কি ইম্পর্টেন্ট 2021 মিশন মাধ্যমিক 2021 এ সেই কোশ্চেন গুলি নিয়ে আজ আমরা আলোকপাত করব। প্রথমেই আসি কষে দেখি 1.2, মানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা আছে চ্যাপ্টার নাম্বার 1, কষে দেখি 1.2 এ যে সমস্ত অঙ্কগুলি আছে সেই সমস্ত অঙ্কগুলিকে নিয়ে আমরা আজকে আলোকপাত করব। দেখো আমি শুধু নাম্বারগুলিকে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। পেজ নাম্বার বইয়ের অনুযায়ী পেজ নাম্বার 11 এর আমাদের যে 4 নম্বর, মানে যেটা সমাধান আছে সেই সমাধানে আমরা করতে হবে 10 to 20, 10 নম্বর থেকে 20 নম্বর অব্দি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা অঙ্ক থাকতে পারে। ঠিক আছে, তাহলে কি 4 এ 10 to 20, এটা হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 3 নম্বর। ঠিক আছে, এবার আমরা চলে আসি পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13 এ কি আছে, পেজ নাম্বার 13 এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 2, 3, 4, 5, 8 or 9, এগুলি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এবং তারই সাথে এখানে 2টো উদাহরণের অঙ্ক তোমাদেরকে করতে হবে। দেখো 1.3 তিনটি উদাহরণের অঙ্ক আছে, 2 থেকে 3টি উদাহরণের অঙ্ক আমি দিয়ে দিব, এগুলি ম্যাক্সিমাম এবার আসার খুব চান্স আছে। উদাহরণ করতে হবে তোমাকে 16, 17, 18, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর। ঠিক আছে,
এটা হচ্ছে পার্ট ওয়ান, পার্ট ওয়ান চ্যাপ্টারে 1.2, এটা 1.3। এবার আমরা চলে আসবো হচ্ছে 5.1.4 টা আমরা অ্যাভয়েড করছি এবছরের জন্য, কারণ গত বছর এখান থেকে এসেছিল, তাই আমরা 1.5। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আসা যাওয়ার খুব চান্স, সেটা হচ্ছে পেজ নাম্বার 27, পেজ নাম্বার 27। এই 27 নম্বরের অঙ্কে 39 নম্বর এবং 38 নম্বর, 38 নম্বর এবং 39 নম্বর এটা উদাহরণে, ঠিক আছে, যেটাকে আমরা প্রয়োগ বলি, 38 নম্বর এবং 39 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ দুটো ম্যাথ আমাদের মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সেও এই 39 এর যে ম্যাথটা আছে ম্যাথটা কিন্তু এসেছিল। আমি বলে দিই 39 এর যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা ছিল, যদি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো হয় তবে বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখায় যে r প্লাস 1 তার হোল স্কয়ার বাই r ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই এ সি, বি স্কয়ার বাই এ সি। এই ম্যাথটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং আমরা চলে যাব 1.5, পেজ নাম্বার 29, পেজ নাম্বার 29 এ কি আছে দেখে নিই। পেজ নাম্বার 29 কিন্তু এবার ম্যাক্সিমাম আসার চান্স সবচেয়ে বেশি, 4 থেকে 9 নম্বর অবধি, 4 to 9, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পাঁচটা অঙ্ক করলে এখান থেকে আমরা একটা অঙ্ক কমন পেয়ে যেতে পারি, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে এবছরের জন্য, শুধুমাত্র ভালো করে বলছি, এবছরের জন্য 2021 এর জন্যই সিলেবাস আমাদের 30% কমিয়েছে শিক্ষা দপ্তর, তার জন্য এখান থেকে মাত্র দুটি অঙ্ক করতে হবে, কিন্তু অন্যান্য বছরের সময় একটি করে ম্যাথ আমাদেরকে করতে হতো, কিন্তু এবছর দুটো ম্যাথ করতে হবে, এখানে তিনে দুটো করতে হবে। তাহলে জাস্ট এটুকু অঙ্ক করে আমাদের হাতে এসে গেছে 6 নম্বর, ঠিক আছে। তাই খুব মনোযোগ দিয়ে দেবে এবং পরবর্তী সময়ে আমাদেরকে আমরা সাজেস্টেড কিছু কোশ্চেন তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো, যেগুলি তার থেকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা পরীক্ষার আগ মুহূর্তে তোমাদেরকে আমরা লাস্ট মুভমেন্টের একটা সাজেশন তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে। এটা চ্যাপ্টার ওয়ান এর হয়ে গেছে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, পেজ নাম্বার 11 এর 4 এর যে সমাধানের অঙ্ক আছে সেটা 10 to 20 অবধি করতে হবে। পেজ নাম্বার 13 এ, 13 মানে হচ্ছে 1.3, 2, 3, 4, 5, 8, or 9, এই কটা অঙ্ক এবং উদাহরণ 16, 17 এবং 18 এর উদাহরণটাকে করে যেতে হবে। পেজ নাম্বার 27 এটিকে আমি উদাহরণ হচ্ছে 38 এবং 39, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং পেজ নাম্বার 29 মানে 1.5 এ 4 to 9 অবধি, ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে যাব অনুপাত সমানুপাতে, আমরা ডাইরেক্ট অনুপাত সমানুপাতে চলে আসবো 5.3 তে, ঠিক আছে। আমরা ডাইরেক্ট অনুপাত সমানুপাতে 5.3 তে চলে আসবো, তার আগে বলেছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সাথে থাকো। আমরা তোমাদেরকে মাধ্যমিকের ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্সের কিছু কোশ্চেন, তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের, আমরা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। এবং আদার্স কোনো সাবজেক্টেরও তোমাদের যদি দরকার হয় সাজেশনের, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা সেই সাজেশনগুলিকে পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা আসি, এবার আসবো আমরা, আমরা এই মুহূর্তের জন্য সব কোশ্চেনের জন্য 5.1 এবং 5.2টাকে আমরা করবো, বাদ রাখছি যেহেতু আমরা সব কোশ্চেনগুলিকে পরে তোমাদেরকে প্রোভাইড করবো, সেহেতু আমরা 5.3 তে চলে আসি। 5.3 পেজ নাম্বার 5.3 পেজ নাম্বারটা কত আছে, 90,
97 এর কি আছে? পেজ নাম্বার 97 এ প্রথমেই করতে হবে 4 এর 2 এবং 3 নম্বর অঙ্কটা, 4 এর 2 নম্বর অঙ্ক এবং 3 নম্বর অঙ্ক, এবং 5 এর 1 নম্বর অঙ্ক ও 2 নম্বর অঙ্ক, 6 এর 4 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক ও 6 নম্বর অঙ্ক, 7 এর 2 নম্বর অঙ্ক এবং 3 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক ও 3 নম্বর অঙ্ক। আমরা চলে যাব 10 এ, 10 এর 1 এবং 2 এবং 11 1 2 এবং 3। মনে রাখতে হবে এখান থেকেও কিন্তু 6 নম্বর আমরা কমন পেয়ে যাচ্ছি, 6 মানে এখানে দুটো বড় কোশ্চেন আমাকে করতে হবে, মানে 3 দ্বিগুণ 6 দুটো অঙ্ক করতে হবে, ঠিক আছে। এবং এখান থেকে উদাহরণের কিছু অঙ্ক তোমাদের ম্যাক্সিমাম আসার চান্স এবছর খুব বেশি, আমরা উদাহরণের অঙ্কগুলি বলে দিচ্ছি। উদাহরণের জন্য তোমরা করবে হচ্ছে উদাহরণ 55 57, ঠিক আছে, 57 করবে, তারপরে করবে 59 60 59 60, 61 62 62 এবং 63 very very important, 64 65 64 or 65, ঠিক আছে। তাহলে এই দেখো এইটুকু অঙ্ক যদি আমরা করে যাই তাহলে 3 দ্বিগুণ 6 আমাদের কম, তাহলে 6 যোগ 6 12 কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি বলেছে পেজ 97 এ 4 এ 2 এ 3 2 আর 3 5 এ 1 2 6 এ 4 5 6 7 এ 2 3 10 এ 1 2 11 এ 1 2 3 এবং উদাহরণ 57 55 59 60 61 62 62 64 65 65, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও, আমাদের অঙ্কগুলি তোমাদের যদি কোনো ম্যাথে এখানে অসুবিধা থাকে তোমরা আমাদেরকে কমেন্ট করবে, অবশ্যই আমরা সেই ম্যাথটাকে তোমাদেরকে করে দেবো, ঠিক আছে। যদি তোমাদের কোনো ম্যাথে অসুবিধা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সর্বদা তোমাদের পাশে আছি, ঠিক আছে। এবার আমরা চলে যাবো 9.3, একদম ডাইরেক্ট 9.1 এবং 9.2টাকে আমরা বাদ রাখছি শর্ট কোশ্চেনের জন্য, 9.3 তে আমরা চলে আসি। আজ আমরা 9.3 কি কি ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে আসতেই হবে পেজ নাম্বার 161 এ কি আছে। দেখো এখানে প্রথমেই করতে হবে 2 এ B C D, 2 এ B C D, 3 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এই কটা অঙ্ক করলে দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8টা অঙ্ক করলে একটা 3 মার্কস আমাদের 100% কমন আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে 1 × 3, তার মানে 3। আমরা জানতাম কোভিড-19 এর পরিস্থিতির আগে আমরা দ্বিঘাত করণের সাথে অর পেতাম হচ্ছে ভে, মানে 14 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে আমরা 14 নম্বর চ্যাপ্টারে চলে যাব। 14 নম্বর চ্যাপ্টারে আমাদেরকে কি বলেছে সেটা আমরা একটু দেখে নিব। 14 নম্বরে ম্যাক্সিমাম আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, যেহেতু ভেটটা একটু তুলনামূলকভাবে একটু কঠিন, তাই আমরা যদি অ্যাভয়েড করি তাহলে দ্বিঘাত করণ থেকে আমাকে কিন্তু সেভাবে খুব ভালো প্রিপারেশন করে যেতে হবে, জানি আমরা ভেদের অপোজিটে দ্বিঘাত করণীয়টাকে করে আসতে পারি, ঠিক আছে। এখান থেকে দেখো একদম কমন প্রশ্নগুলি যেগুলি সেগুলি আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 196 টেক্সট বইয়ের পেজ নাম্বার 196 এ একদম চলে যাব আমরা হচ্ছে 7 এর 1 2, ঠিক আছে, 8 9 10, এখান থেকে সবগুলি করতে হবে 8 9 10 11, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 11 12 13 14 এবং 15,
এই কয়টা অঙ্ক করলে আপাতত আমাদের হয়ে যেতে পারে, আর তিনের যদি করতে চাও একটু বেশি করতে চাও তাহলে তিনের দুই আর তিন নম্বর ম্যাথটাকে তোমরা করে যেতে পারো। ঠিক আছে, তাহলে ভেদ এটা ভেদের চ্যাপ্টার, ভেদের প্রথমেই বলে দিই, ভেদে থ্রি টু এবং থ্রি ম্যাথটা আমরা করতে পারি, সাথে এক দুই করতে পারি, আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এগুলি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য মিশন মাধ্যমিক 2021 এর আমাদের সাজেশন। অলরেডি আমরা বীজগণিতের পাঠটাকে শেষ করে দিয়েছি, কিভাবে বীজগণিত গুলি করবে তার টিপস আমরা তোমাদেরকে দিয়ে দিব পরবর্তী সময়। ধৈর্য ধরে আমাদেরকে দেখতে হবে আমরা কিভাবে দিচ্ছি। এর পরের দিন আমরা অবশ্যই তোমাদেরকে পাটিগণিতের কি কি ইম্পর্টেন্ট যে তিনটা চ্যাপ্টার আছে সেই তিনটা চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলি আমরা কমন প্রশ্নগুলি তোমাদেরকে প্রোভাইড করব। আজ তোমরা দেখে নিলে যে কিভাবে বীজগণিতগুলিকে পড়তে হলো। ঠিক আছে, যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের যদি কোনো ম্যাথে কোনো সমস্যা থাকে, এই যে চারটা চ্যাপ্টার আমরা বীজগণিতে দিয়েছি সেক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও, আমরা যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।